بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أذكر মালঞ্চা উত্তরপাড়া জামে মসজিদে যে বিশেষ করে এখানকার ভাইয়েরা যে মহিলা প্রোগ্রাম করেছেন এবং তার ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ, আর বিশেষ করে এই সভার সূচনা, বিশেষ করে এই সভার সূচনা আমাকে দিয়ে করানোর জন্য আমি খুবই আনন্দিত যে আমার মতো একজন অযোগ্য ব্যক্তি বিশেষ করে একটা মহিলা প্রোগ্রামের সূচনা করছেন। আর আমি আশা রাখি ইনশাআল্লাহ এই প্রোগ্রাম যতদিন টিকে থাকবে সে যেই এই প্রোগ্রামে বক্তব্য রাখুক না কেন, ইনশাআল্লাহ আমি তার নেকি পেতে থাকবো বলে আমার আশা। যাই হোক, আজকে আমি এই মহিলা সভাতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আসলে মূলত আমাদের যেসব আমাদের ভাইরা যারা ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আমাদের বক্তব্য এর আগে পাঠ ছয়টি পাঠ শুনেছেন, কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ের তালিম যারা শুনেছেন, এবার তাদের জন্য আমরা নিয়ে আসছি কে বড় ক্ষতিগ্রস্ত বই থেকে 30 নম্বর বিষয়। বিষয়টি হচ্ছে মাতা পিতার অবাধ্য ব্যক্তি। আজকে আলোচ্য বিষয় কে বড় ক্ষতিগ্রস্ত বই থেকে মাতা পিতার অবাধ্য ব্যক্তি, অর্থাৎ কোন ব্যক্তি যদি তার পিতা মাতার অবাধ্য হয়, কথা না শুনে, তাহলে এইরকম ব্যক্তির হুকুম কি, এ সম্পর্কে আজকে আলোচনা। লেখক বলছেন, মানুষ মানুষের নিকট যে ভালোবাসা শ্রদ্ধা পাওয়ার হক রাখে, মাতা পিতা তার প্রথম হকদার। মানুষ যে মানুষের প্রতি একটা শ্রদ্ধা পাওয়ার যে আশা থাকে, আশা রাখে, আর সবচাইতে বেশি বেশি হক রাখে পিতামাতা। পিতামাতা সবচাইতে বেশি শ্রদ্ধা পাওয়ার হক রাখে। পৃথিবীর আর কেউ তাদের মতো শ্রদ্ধা পাওয়ার হক রাখে না, এমন কোনো ব্যক্তি নেই যে তাদের বেশি শ্রদ্ধা পাওয়ার হক রাখে, এটা নয়, এমন কোনো ব্যক্তি নেই। কাজেই যারা তাদের আনুগত হবে না তারা বড় ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ যারা পিতামাতার কথা শুনবে না, পিতামাতা যেভাবে চলতে বলবে সেইভাবে না চলে নিজের মতো অর্থাৎ মা বাপকে অসন্তুষ্ট করে চলবে, বলছেন যে তারাই হবে ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে দ্বিতীয় বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। বুখারি মুসলিম মিসকাত হাদিস নাম্বার 50, সেখানে বলা হয়েছে যে দুনিয়াতে দ্বিতীয় বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। আল্লাহ তাআলা বলেন, আপনার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলা কি আদেশ করেছেন আমাদেরকে, যে আমরা জানে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, আল্লাহ ব্যতীত আমরা কারো ইবাদত করব না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের কোনো কিছুর দরকার হয়, কোনো কিছু দোয়া করার প্রয়োজন হয়, তাহলে আমরা কোনো কবরের কাছে যাব না, আমরা কোনো পীর সাহেবের কাছে তার কাছে দোয়া করব না, আমরা কার কাছে করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করব। একমাত্র ইবাদত, একমাত্র ইবাদতের যোগ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। কারো সন্তান হচ্ছে না, চলে গেল মাজারে, পীর বাবার কাছে চলে গেল, সেখানে সন্তান চাওয়া হচ্ছে, পীর বাবা আমাকে সন্তান দাও, খাজা বাবা আমাকে সন্তান দাও, সন্তান হচ্ছে না। তো এই যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। এবং মাতা পিতার সাথে শব্দ ব্যবহার করবে, আল্লাহ তাআলা বলছেন যে মাতা পিতার সাথে শব্দ ব্যবহার করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে এবং মাতা পিতার সঙ্গে সব ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। মাতা পিতা এরা হচ্ছে মানে এমন একটা জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার ইবাদতের পরে পরে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করতে বলছেন। তারপরে বলছেন, তোমাদের নিকট যদি তাদের কোনো একজন ব্যক্তি, কোনো একজন তাদের মধ্যে অর্থাৎ পিতামাতার মধ্যে
কোন একজন হোক পিতা কিংবা মাতা, পিতা হোক চাই মাতা হোক কিংবা উভয়, মানে পিতা মাতা উভয়ই বৃদ্ধ অবস্থায় থাকে, যদি বয়স্ক হয়ে যায় তবে তুমি তাদেরকে উফ পর্যন্ত বলবে না। কি বলছে আল্লাহ তাআলা? বলছেন যে খবরদার তুমি তাদেরকে উফ বলবে না, মানে এমন একটা শব্দ, উফ শব্দ এমন একটা শব্দ মানে বিরক্তি সূচক, মানে তার পিতা মাতা বয়স্ক হয়ে গেছে এই জন্য বিরক্তি বোধ করছে, এই জন্য সে যেন কষ্ট পাচ্ছে, এরকম মানে উফ এইরকম মানে ইয়ে হচ্ছে, মানে এমন কিছু শব্দ ব্যবহার করা যাতে মানে তার পিতা মাতা বয়স্ক পিতা মাতার মনে আঘাত আসে। আল্লাহ তাআলা বলছেন খবরদার পিতা মাতা সেবা যত্ন করার ক্ষেত্রে তাদেরকে তাদের বৃদ্ধ অবস্থাতে উহ শব্দটাও করবে না, তাদেরকে ভৎসনা করবে না, তাদেরকে ভৎসনা কথা করবে না। যাই তোর লাগে আজকে আমরা কি বলি পিতা মাতাকে, যে তোমার জন্য এই কাজটা হলো না, তুমি এই কথা বলেছিলে বা এই করে, আর বিভিন্নভাবে আমরা পিতা মাকে ভৎসনা করি। আল্লাহ তাআলা বলছেন ক্ষমতা ভৎসনা করবে না, বরং তাদের সাথে বিশেষ মর্যাদা সহকারে কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন তাদের সাথে এমন সুন্দরভাবে কথা বলে মর্যাদার সাথে তাকে সম্মান দিয়ে যাতে তোমার কথাতে সে যাতে দুঃখ না পায়। আল্লাহ তাআলা বলছেন যাতে তোমার কথাতে দুঃখ না পায়, এইরকম ভাবে এইরকম মর্যাদা দিয়ে পিতা মাতার সঙ্গে কথা বলবে। সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 23, পবিত্র কোরআনের সূরা ইসরা তার 23 নম্বর আয়াত। তাহলে বিশেষ করে যেহেতু আমরা অনেকে এখানে আছি যারা মা অথবা বয়স্ক যারা আছি তারা আমরা কারো মা আমরা আছি এখানে, এবং যারা আমরা হয়তো নতুন যাদের হয়তো বিয়ে হয়নি তারা হয়তো আমরা ভবিষ্যতে মা হব, তারা আমরা যারা জোয়ান আছি এখন তারা আমরা বয়স্ক হব। তাহলে এই যে বয়স হতে গেলে যে আমাদের এইসব ব্যাপারগুলো আসবে, বয়স না হলে আমাদের যে সব সন্তান হিসেবে করণীয় সেই করণীয়গুলো আমাদেরকে পালন করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন আমার কৃতজ্ঞতা স্বীকার করো, বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং পিতা মাতার শুকরিয়া আদায় করো। পিতা মাতার শুকরিয়া আদায় করতে হবে কেন? সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 14 আল্লাহ তাআলা বলছেন যে আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং পিতা মাতার শুকরিয়া আদায় করো, যে পিতা মাতা আমার কষ্টের সাথে কত কষ্ট করে মানুষ করেছে এই জন্য পিতা মাতার শুকরিয়া আদায় করতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্যত্র তিনি বলছেন অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মানুষকে তার মাতা পিতার সাথে শব্দ ব্যবহারের জন্য আদেশ করেছি। কি বলছে আল্লাহ তাআলা? বলছেন যে আমি মানুষকে তার পিতা মাতার সাথে বাপ মায়ের সাথে আমি ভালো ব্যবহার করার জন্য আদেশ করেছি, ভালো ব্যবহার করতে বলেছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্টে গর্ভধারণ করেছে। কি বলছে? কষ্টের পর কষ্ট, যখন বাচ্চা সন্তান যখন মানে পেটে আসে তখন যে কষ্ট শুরু হয়ে যায়। অনেক মহিলা আছে যারা খাবার খেতে পারে না, মানে যখনই পেটে যখন সন্তান চলে আসলো তখনই অনেকের আছে যে খাবারও খেতে পারে না, সব সময় সমস্যা, কিভাবে শুধবে কিভাবে বসবে কিভাবে কাজ করবে কিভাবে চলাফেরা করবে, এদিকে করলে হয়তো সন্তানের সমস্যা হতে পারে, এদিকে করলে হয়তো মানে কষ্ট হতে পারে। এই জন্য সব সময় যখন মায়েদের পেটে সন্তান মানে গর্ভধারণ করে, সন্তান যখন গর্ভে ধারণ করে তখন কত যে কষ্ট করে মাকে চলতে হয়, যার গর্ভে সন্তান যে সন্তান মানে জন্ম দিয়েছে সন্তান গর্ভে ধারণ করেছে সেই জানে যে কষ্টটা কত কিভাবে চলতে হয়। তারপর আল্লাহ তাআলা বলছেন যে কষ্ট করে গর্ভধারণ করেছে এবং দুধ ছাড়া পর্যন্ত তাকে 2 বছর দুধ পান করিয়েছে। কি বলছে এখানে? 2 বছর পর্যন্ত তার মা তাকে দুধ পান করিয়েছে। তাহলে দুধ পান 2 বছর করিয়েছে, তার মানে স্বাভাবিক নিয়ম অনুযায়ী দুধ 2 বছর করানো উচিত। অনেকে দেখা যায় যে অনেক মা আছে এরকম যে 2 বছর দুধ পান না, ও দুধ পানি করায় না, মানে শরীর তার নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, এই জন্য সে কি করে যেমন সন্তান হলো তাকে কোটার দুধ ধরিয়ে দেয়, দুধ হবে তারপর দুধ খাওয়াবে না বাচ্চাকে। কেন? যে তার মানে দেখতে ভালো লাগবে না, সে হয়তো মানে তার শরীর ঝটকে যাবে, এরকম বিভিন্ন বাহানাতে দুধ পান করায় না অনেকেই। মানে অনেকে আবার বাইরে শহরে আছে কি বিভিন্ন কাজটা স্টাইল দেখানোর জন্য দুধ পান করায় না। সুতরাং এটা অন্যায় কাজ, এটা হারাম কাজ, ছেলেকে দুধ পান করাতে হবে, 2 বছর তাকে দুধ পান করাবে। আল্লাহ তাআলা বলছেন কাজেই আমার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা বলছেন আমার শুকরিয়া আদায় করো এবং তোমার মাতা পিতার শুকরিয়া আদায় করো, তোমার মাতা পিতারও শুকরিয়া আদায় করো। সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 14। তারপর লেখক বলছেন মাতা পিতা ছেলের নিকট যতটুকু মুখাপেক্ষি, ছেলে মেয়ের কাছে মাতা পিতা মুখাপেক্ষি হয় যে তার তখন ইনকাম থাকে না, সে তখন ছেলের কাছে খেতে চায়, ছেলে তাকে দেখাশোনা করবে তার সেবা যত্ন করবে, এরকম ব্যাপার হয়। কিন্তু পিতা মাতা কিন্তু ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছু কিন্তু থাকে তার হাতে, তার হাতে কিন্তু সবই থাকে। এই জন্য লেখক বলছে যে পিতা মাতা ছেলের নিকট যতটুকু মুখোপেক্ষি হয়, মুখোপেক্ষি কিসের সেবা যত্ন করান,
তাকে ঠিকভাবে তার যত্ন নেওয়ার, তাকে খেতে দেওয়ার বিভিন্ন এগুলো মুখাপেক্ষী হয়ে বসে পিতা মাতা যখন বয়স্ক হয়ে যায় তখন। ছেলে মেয়ে শৈশবকালে তার চেয়ে অনেক বেশি মুখাপেক্ষী থাকে, মুখাপেক্ষী থাকে কখন, ছেলে মেয়ে যখন ছোট থাকে, না তার কোনো ধন আছে, সম্পদ আছে, কোনো কিছু নেই, তার কোনো বুদ্ধি নেই, তার খাবারের কোনো ব্যবস্থা নেই, সমস্ত দিন জন্য সে মায়ের দিকে বাপের দিকে তাকিয়ে থাকে ছেলে। তাহলে ছেলে তো পিতা মাতার মুখাপেক্ষী, ছেলে বেশি মুখাপেক্ষী বুড়ো বাপ মায়ের চাইতেও। তখন তারা যেমন নিজেদের আরাম আয়েস ও কামনা বাসনা কুরবান করেছিল, কত ইচ্ছা, কত ইচ্ছা, কত কি করা, কিন্তু বাচ্চা ছেলের কারণে ভালো কোনো কিছু করতে পারছে না, এমনকি ভালো বিছানেও প্লাস্টিক লাগাতে হচ্ছে, না হলে কেউ পেশাব করে দেবে তখন সমস্যা হয়ে যাবে, আর ঠান্ডার সময় পেশাব করে দিলে কি অবস্থা, তাকে ধোয়া, পেন চেঞ্জ করা, বিভিন্ন রকমের কত যে সমস্যা আছে। তো এই যে কামনা বাসনা মানুষের যে একটা মানে ফ্রিভাবে চলাফেরা যে ইচ্ছা, সেটা কিন্তু সন্তানের জন্য, বাচ্চা ছেলের জন্য সবকিছু ত্যাগ করতে হয়। এবং অবুজ কথাবার্তাকে স্নেহ মমতার অবতরণ দ্বারা ঢেকে নিয়েছিল। ছেলে পিলে যখন ছোট বাচ্চা থাকে এমন এমন কথা বলে যে আমাকে তুমি অমুক জিনিসটা দাও, তখন তাকে অমুক জিনিস দেওয়া হলো, তারপরে বললো না আমাকে মানে একটা ছেলে একটা জিনিস বলছে মা আমি একটা বল নেবো, একটা বল চাচ্ছে আমি এত বড় বল নেবো, সে বল নেওয়া হলো, মন দেওয়া হলো তাকে, বল নাই কিনার দেওয়া হলো তাকে। তারপরে বলের পরে বলছে আম্মা এই বলটা আমাকে এই শিশুর মধ্যে ঢুকিয়ে দাও, ছেলে কি বলছে শিশুর মধ্যে কি আর সেই বড় বল ঢুকে, কখনো ঢুকা সম্ভব না, কি বলছে এই শিশুর মধ্যে আমার ঢুকিয়ে নেবে। তাহলে এইরকম যে অবস্থা তারপরেও কিন্তু আমাদেরকে সহ্য করতে হয়, ছেলে পিলে অবুজ বলছে ওকে বুঝাতে হবে, কত কষ্টের পর কষ্ট আমরা ছেলে মেয়েকে মানুষ করি। কিন্তু যখন আমরা যখন বয়স্ক হয়ে যাই, অর্থাৎ আমাদের পিতামাতা যখন বয়স্ক হয়ে যায়, তখন যদি মা একটা কোনো কথা বলে, বাপ যদি একটা কথা কোনো কথা বলে, হয়তো ভুল হয়ে গেছে, কিন্তু এমনভাবে তাকে ঝেঁঝি মেরে কথা বলা হয় যে সে দুঃখিত হয়ে যায়। লেখক বলছেন যে অবুজ কথাবার্তাকে স্নেহ মমতার অবতরণ দ্বারা ঢেকে নিয়েছিল, মানে মমতা দ্বারা তাকে খারাপ বলছে তাও ভালো লাগছে, ছেলে পিলে মাকে গালি দিচ্ছে, বাচ্চা ছেলে হয়তো পাড়া প্রতিবেশী ছেলেতে গালি দিচ্ছে, ও গালি শিখে নিয়েছে, তারপরে মাকে গালি দিচ্ছে, বাপকে গালি দিচ্ছে, তারপরে কত স্নেহ, কত মায়া, কত মমতা, এমন ভাবে তাকে মায়া দেখানো হয় যে সে বুঝাই যায় না যে সে তাকে গালি দিচ্ছে। তেমনি মুখাপেক্ষিতার এই দুঃসময়ের তাদের কিছু ঋণ পরিশোধ অপরিহার্য। বলছে লেখক যে এইরকম যখন তুমি ছোট ছিলে, তোমার মা এরকম ভাবে কষ্ট করে তোমাকে মানুষ করেছে, রাস্তা দিয়ে যাচ্ছিলে, তুমি বলছিলে আব্বা যান এটা কিসের গাছ, বলছে এটা সরষের গাছ, এটা কিসের গাছ, এটা তিসির গাছ, মানে এমন এমন প্রশ্ন আর প্রশ্ন, প্রশ্ন আর প্রশ্ন, তো এইরকম ভাবে তাকে প্রেশার করে থাকে। কিন্তু আব্বা কখনো রাগে না যে তোমার প্রশ্নের কত উত্তর দেবো, এরকম বলে না, একটার পর একটা প্রশ্নের উত্তর দিতে থাকে। কিন্তু পিতা মাতা যখন বয়স্ক হয়ে যায় তখন একটা কথা যদি হয়তো এদিক ওদিক হয়ে যায়, কিন্তু একটা কথা যদি বারবার বলে তাহলে আমরা রেগে যাই। সুতরাং এরকম করবো না আমরা, কেন আমাদের তো ঋণ আছে, আমার পিতা মাতা কত কষ্ট করে মানুষ করেছিল। আর এ কারণে আল্লাহ তাআলা বলেন পিতা মাতার সাথে শব্দ ব্যবহার করো, আল্লাহ তাআলা বলছেন পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের মধ্যে কেউ অথবা উভয়ে তোমার জীবদশায় তুমি বেঁচে থাকতে, তোমার বাপ হোক কিংবা তোমার মা হোক কিংবা বাপ মা দুজনে যদি বয়স্ক হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উপ শব্দটিও বলবে না, তাদেরকে ধমক দিও না, সমজদার পিতা মাতাকে ধমক দেবে না, এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ ভালো কথা বলো, তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও। কি বলছে, তাদের সঙ্গে ভালোবাসার সাথে মাথা নত করে দাও, নম্রভাবে মাথা নত করে দাও, মাথা নত মানে চিন্তা করা নয়, মাথা নত মানে হচ্ছে তাদের আনুগত্য করো, আনুগত্য করো, তারা যেটা বলছে সেটা মেনে নাও, তার কথার উপরে কথা বলো না, মাথা নত করো এবং বলো। সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 23 এবং 24, 24 নম্বর আয়াত আরো বলছে এবং বলো, কি বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা বলছেন যে তোমার পিতা মাতার জন্য তুমি বলো, দোয়া করো, হে আমার পালনকর্তা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এর অর্থ হচ্ছে হে আমার পালনকর্তা, হে আল্লাহ তাদের উভয়ের প্রতি রহম করো, মানে আমার পিতা মাতার প্রতি রহম করো, যেমন তারা আমাকে রহম করে শৈশবকালে লালন পালন করেছিল, হে আল্লাহ আমার পিতা মাতাকে তেমন দয়া করো, তেমন যেমন আমার পিতা মাতাকে ছোটবেলাতে আমি যখন ছোট ছিলাম আমাকে ছোটকালে লালন পালন করেছিল, দয়া করেছিল, এইরকম তুমি তার উপরে আমার পিতা মাতার উপরে রহম করো। সূরা ইখলাস সূরা নম্বর 17 আয়াত নম্বর 24। এবার হাদিস,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ হচ্ছে একজন আল্লাহর রাসূলের সাহাবি। তো আল্লাহর রাসূলের সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল, জিজ্ঞাসা, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল, ভালো আমল, যেটা আল্লাহ পছন্দ করবেন, এইরকম আমল কি? কোনটা আমল আল্লাহর নিকট বেশি পছন্দনীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সময় মতো সালাত আদায় করা। কি বলছে আল্লাহ রাসূল বলছেন? সময় মতো সালাত আদায় করা, নামাজ পড়ে নেওয়া, যখন সময় হলো তখন নামাজ পড়ে নেওয়া, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এটা হচ্ছে আল্লাহর নিকট পছন্দনীয় আমল। কিন্তু দেখা যাচ্ছে দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের অধিকাংশ মা বোনেরা তো হয়তো অনেকেই নামাজ পড়েই না, তার যারা বিশেষ করে নামাজ পড়ে না তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি যে নামাজ ব্যতীত কিন্তু জান্নাত যাওয়া যাবে না, সুতরাং নামাজ অবশ্যই পড়তে হবে। এবার নামাজ আমরা হয়তো অনেকে নামাজ পড়ি, কিন্তু নামাজ যে আমরা পড়ি তো নামাজের কিন্তু টাইম টেবিল থাকে না। যেমন আমরা হয়তো মানে এমন কাজে আমরা মানে ব্যস্ত থাকি সাধারণভাবে, মানে আমরা একটা অভ্যাস বানিয়ে নিয়েছি যে ঠিক আছে আর এক মুঠা বেরিয়ে আছে এটা বেঁধেই নিই আর এ করি এরকম ভাবে, কিংবা রান্না বান্নার কাজে ব্যস্ত থাকি, গোসল পানি কাজ করার ব্যস্ত থাকি, আমাদের এবার নিয়ম পরিণত হবে কোন সময়তে গোসল করতে হবে, কোন সময়তে রান্না বান্না সারতে হবে, এইরকম হিসেবে রান্না বান্না করতে হবে। নামাজের ভিজা না হয় অনেকে করে যে রান্না বান্না করতে, গোসল পানি করতে করতে আসরের সময় জোহরে নামাজটা আদায় করে। তো এইরকম না, যখন নামাজের সময় হলো মসজিদে যখন আজান দিয়ে দিবে তখন যখন পুরুষরা নামাজ পড়তে আসে অনুভাবে মহিলারাও তখন উজু করে তখন যেভাবে নামাজ পড়া উচিত সেইভাবে নামাজ পড়বে। এইরকম না যে আমি বিনা পড়িনি, হয়তো লেখা মানে আলাদা ব্যাপার, কিন্তু স্বাভাবিকভাবে সঠিক সময়ে আউয়াল অক্তে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসের মধ্যে জানিয়েছেন যে বিশেষ করে আর পবিত্র কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103 এর মধ্যে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত ফরজ করা হয়েছে মুমিনদের জন্য নির্ধারিত সময়ে। অর্থাৎ ওর যেটা সঠিক সময় আউয়াল ওয়াক্ত, সেই আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে আমাদেরকে। সুতরাং এরকম ডেলি একই সময় মানে দেরি করা ঠিক হবে না। তারপরে বলছেন যে সর্বোত্তম আমল কি হলো, তাহলে আউয়াল ওয়াক্তে সময় মতো সালাত আদায় করা। আবার জিজ্ঞাসা করলাম তারপর কি, সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তারপরে কি, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা এটা আমরা উত্তম আমল, আল্লাহর কাছে পছন্দনীয়, এটা বুঝতে পারলাম, কিন্তু তারপরে কোন আমলটা আল্লাহর নিকট পছন্দনীয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারপর হচ্ছে পিতামাতার অনুগত হওয়া। কি বলছে? পিতামাতার অনুগত হওয়া, পিতামাতা যেভাবে বলছে সেভাবে চলা, পিতামাতার অবাধ্য না হওয়া, পিতামাতার কথা শোনা। আজকে পিতামাতা বললো যে বেটারে আজকে মাংস খেতে ইচ্ছা করছে, তো বেটা বললো কি না 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 আজকে মাংস হবে না মাছ হবে, তো এটা অনুগত নয়। হয়তো আপনি এরকম ভাবে বলতে পারেন যে আব্বা আজকে তো মাছ নিয়েই নিয়েছি বা আজকে নিয়ে আমার পুরো পরিকল্পনা হয়ে গিয়েছে, তো খুব বেশি হলে যে ঠিক আছে কালকে বা পরে নেব, কিংবা চেষ্টা করতে হবে সবসময় যে বৃদ্ধ পিতা বৃদ্ধ মাতা যখন খেতে চাইছে তখন তার জন্য তার কথাটা রাখা। হ্যাঁ, কি বলছে যে পিতামাতার অনুগত হওয়া। দ্বিতীয় আল্লাহর কাছে পছন্দনীয় আমল কি? পিতামাতার অনুগত হওয়া। বুখারি মুসলিম মিসকাত হাদিস নাম্বার 568। তারপরে হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এক ব্যক্তি বললেন আমি আল্লাহর পথে জিহাদ করব। কি বলছে? একজন সাহাবি বলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমি আল্লাহর পথে জিহাদ করব। আল্লাহর পথে জিহাদ করো মানে বুঝাতে চাইছে যুদ্ধের ময়দানে যাব, অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করব, শহীদ হয়ে যাব, এটা হচ্ছে ব্যাপার। তো আল্লাহর রাসূলকে যখন বললেন যে আল্লাহর পথে আমি জিহাদ করব, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার পিতামাতা আছে কি, তোমার বৃদ্ধ মা বাবা আছে? লোকটি বলল হ্যাঁ আছে। লোকটি কি বলছে? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি এ দুজনের ব্যাপারে জিহাদ করো, অর্থাৎ তাদের সেবা করো। বুখারি দ্বিতীয় খণ্ড খ্রিস্টান নম্বর 883। কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এদের ব্যাপারে জিহাদ করো মানে হচ্ছে তুমি তাদের সেবা যত্ন করো, তোমার বৃদ্ধ পিতামাতার সেবা করো, যত্ন করো, এটাই হচ্ছে তোমার জিহাদের সমতুল্য, এটাই তোমার জিহাদ হয়ে যাবে। সুতরাং তোমাকে জিহাদ করতে যেতে হবে না, যখন জিহাদ থাকবে কিফায়া থাকবে তখন, বিশেষ করে যাদের বৃদ্ধ পিতামাতা থাকবে, বৃদ্ধ পিতামাতার সেবা যত্ন করা তার জন্য খরচ হয়ে উঠে। আব্দুল্লাহ ইবনে আমর অন্য একটি হাদিস বলছে, আব্দুল্লাহ ইবনে আমর
রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বড় পাপ হচ্ছে মানুষ তার পিতামাতাকে অভিশাপ করা, গালি দেওয়া। কি বলছে আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে বড় পাপ হচ্ছে পিতামাতাকে গালি দেওয়া, অভিশাপ করা। এখানে অভিশাপ করা মানে গালি দেওয়া মানে, আমরা তো সাধারণভাবে পিতামাতাকে কতই না গালি দিচ্ছি, একটু কিছু হলে না হলে পিতামাতাকে আমরা গালি দিয়ে দিচ্ছি। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা সাধারণভাবে এটাকে আমরা কোনো কিছু মনে করছি না। সাহাবীরা কি বলছে দেখুন, সাহাবীরা বলছে, হে আল্লাহ রসুল, মানুষ কিভাবে তার পিতামাতাকে অভিশাপ করে গালি দেয়। সাহাবীরা জানেন, আরে পিতামাতাকে আবার গালি দেয়, পিতামাতাকে আবার কেউ অভিশাপ করে, এটা আবার কি ধরনের কথা? তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ কারো পিতামাতাকে গালি দেয়, সে তার পিতামাতাকে গালি দেয়। কি বলছে? যে মানুষ কারো পিতাকে গালি দিলে সে তার পিতাকে গালি দেয়। কেউ যখন কারো পিতাকে গালি, আমি কারো পিতাকে গালি দিলাম তো ও তো আমার পিতাকে গালি দেবে, আমি কারো মাকে গালি দিলাম তো ও তো আমার মাকে গালি দেবে। তাহলে অন্য কারো মাকে গালি দিচ্ছে মানে আমার মাকে গালি খাওয়াচ্ছি। তো আল্লাহ সাল্লাম বললেন, যখন একজন অন্যজনের বাপকে বা অন্যজনের মাকে যখন গালি দেবে, তখন ও ব্যক্তি ওর মাকে গালি দেবে, ওর বাপকে গালি দেবে, তাহলে সে নিজের মাকে গালি খাওয়ানো হচ্ছে। এই জন্য কেউ কারো মাতাকে গালি দিলে, আল্লাহ বলি কেউ কারো মাতাকে যদি গালি দেয় তাহলে সে তার মাতাকে গালি দিল। এইরকম ভাবে নিজের পিতা মাতাকে সে গালি দিল, অভিশাপ দিল। বুখারী মুসলিম মিসনাদ হাদিস নাম্বার 4916। পিতা মাতার সেবা করলে আল্লাহ দোয়া কবুল করেন। বুখারী মিসনাদ হাদিস নাম্বার 4938। কি বলছে? এখানে বলা হচ্ছে যে পিতা মাতার যদি সেবা যত্ন করা হয়, পিতা মাতাকে যদি খুশি রাখা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেন, সেই ব্যক্তি সেই সন্তানের দোয়া কবুল করেন। তারপরে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বৃদ্ধ পিতা মাতাকে অথবা দুজনের একজনকে পেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি বৃদ্ধ পিতা মাতাকে অথবা দুজনের একজনকে, হোক পিতা হোক চাই মাতা হোক, কাউকে পেল, অথচ তাদের সেবা করলো না, তাদের সেবা যত্ন করলো না, পড়ে আছে, প্যারালাইসিস পড়ে আছে, তার মানে পেশাব পায়খানা, খাওয়া দাওয়ার কোনো মানে ইয়ে থাকে না, সপ্তাহে একদিন দুদিন আসার পরে হয়তো কোনো রকম ভাবে ইয়ে করে, এইরকম অবস্থা করে রাখবে, আল্লাহ রাসূল সুলাম বলছেন সে জান্নাত লাভ করতে পারলো না। যদি মা বাপের সেবা যত্ন না করে, রাসূলুল্লাহ সুলাম বলছেন সে জান্নাত লাভ করতে পারলো না। তারপরে বলছেন, তার লাগ ধুলাই মলিন হোক, সে ধ্বংস হোক। মুসলিম মিসকাত হাদিস নাম্বার 4912। তাহলে বৃদ্ধ পিতা মাতার যদি কোনো ব্যক্তি সেবা যত্ন না করে, তাকে তার সন্তুষ্টি অর্জন যদি না করতে পারে, তাহলে তার মতো হতভাগা আর কে আছে? তারপরে হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার অমুসলিম মা, কি বলছে? যে আমার অমুসলিম মা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু বলেন যে আমার অমুসলিম মা আমার নিকট আসলেন। কি বলছে? অমুসলিম মা মানে মুসলিম না, ইসলাম গ্রহণ করেনি, অমুসলিম হয়ে আছে, কিন্তু কি বলছে, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসুল, আমার মা ইসলামের ব্যাপারে অনাগ্রহী, মানে আমার মা ইসলাম গ্রহণ করতে চায় না, অনাগ্রহী, তিনি আমার নিকট আসেন, আমি তার সাথে কি শব্দ ব্যবহার করব? হে আল্লাহ রসুল, ও তো অমুসলিম, ও যদি আমার বাড়িতে আসে তাহলে আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তার সাথে শব্দ ব্যবহার করো, মানে তার সঙ্গে ভালো ব্যবহার করো। কি বলছে আল্লাহ সাল্লাম বলছেন যে অমুসলিম মা যদিও হয়, তারপরে তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বরং তার সঙ্গে ভালো ব্যবহার করবে। বুখারী মিসকাত হাদিস নাম্বার 4913। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট। পিতা মাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ সন্তুষ্ট থাকবেন, আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। যদি পিতা মাতাকে কেউ অসন্তুষ্ট করে রাখে, তাহলে পিতা মাতাকে যদি অসন্তুষ্ট করে রাখে, তাহলে পিতা মাতা অসন্তুষ্টের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিরূপে অসন্তুষ্ট থাকবেন। তিরমিজি সনদ হাসান মিসকাত হাদিস নাম্বার 4927। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার নিকট এক ব্যক্তি এসে বলল, আমার মাতা আমার স্ত্রীকে তালাক দিতে বলছে। কি বলছে? আবু দারদা একজন সাহাবী, তিনি বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার নিকট এক ব্যক্তি আসলো, আবু দারদা একজন সাহাবী, তো তার কাছে একজন ব্যক্তি এসে বলছে,
যে আমার মাতা মানে আমার মা আমার স্ত্রীকে তালাক দিতে বলছেন, এখন আমি কি করবো? মানে তাকে পরামর্শ চাচ্ছে যে আমার মা যে আমার স্ত্রীকে তালাক দিতে বলছে, আমি কি করবো? স্ত্রীকে তালাক দিব কি রেখে দেবো? এই কথাটা জিজ্ঞাসা করছে একজন সাহাবীকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি পিতা মাতা হচ্ছেন জান্নাত লাভের মাধ্যম। কি বলছে আবু দারদা? তিনি হাদিস পেশ করছেন, হাদিস শোনাচ্ছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে পিতা মাতা হচ্ছে জান্নাত লাভের মাধ্যম, এর মাধ্যমে তিনি জান্নাত যাবে। আপনি ইচ্ছা করলে তা হিফাজত করতে পারেন। কি বলছে? আপনি যদি ইচ্ছা করেন তাহলে হিফাজত করতে পারেন। তার মানে যদি আপনি আপনার স্ত্রীকে রেখে দেন, তালাক যদি না দেন তাহলে তোমার মা তোমার অসন্তুষ্ট থাকবে, আর যদি তালাক দিয়ে দেন তাহলে সন্তুষ্ট থাকবে। তাহলে আপনি জান্নাত যাওয়ার মাধ্যমটাকে আপনি হিফাজত করলেন, আর নষ্ট করতে পারেন। কি বলছে নষ্ট করতে পারেন? মানে আপনি মা বাপের অবাধ্য হয়ে গেল, আপনার মা অসন্তুষ্ট হয়ে গেল, আপনার স্ত্রীকে রেখে দিলেন, তাহলে আপনার স্ত্রী খুশি থাকলো কিন্তু আপনার মা বাপ অসন্তুষ্ট থাকলো, আপনার জান্নাত যাওয়ার মাধ্যমটা হারিয়ে গেল। তিরমিজি ইবনু মাজাহ মিসকাত হাদিস নাম্বার 4928। সাধারণভাবে হয়তো আজকে অনেক মহিলারা বলতে পারে, যারা হয়তো নতুন বিয়ে করেছেন কিংবা হয়তো যারা একটা দুটা সন্তানের মা, তারা হয়তো একটু মনে মনে একটু হয়তো রাগ করতে পারেন যে মা বাপ বললে স্ত্রীকে তালাক দেওয়া এটা সহ্য করা যায় না। কিন্তু যখন আপনি চিন্তা করুন তো, আপনি যখন বয়স্ক হবেন, আপনার ছেলে যখন আপনার বউ নিয়ে আসবে, আপনার বৌমাকে যখন নিয়ে আসবে, আপনার বৌমা কোনো কথা যখন শুনবে না, আপনাকে হয়তো বড় কথা বলছে, যদি আপনি আপনার ছেলেকে বলেন বেটা এই বহু রাখতে হবে না তালাক দিক, আপনার কথা যদি আপনার ছেলে রাখে তাহলে কত না আপনার মনটা ভালো হবে, আর যদি না রাখে তাহলে কত কষ্ট হবে আপনার। মানে এমনি গঞ্জনা দিয়ে তো কষ্ট হচ্ছে হচ্ছেই, আর আপনার কথা না শুনেও কষ্ট হচ্ছে। সুতরাং দুঃখ করে কোনো লাভ নেই, এই বয়স্ক অবস্থাটা এটা আপনারও আসবে। সুতরাং এটা মানে যদি দূরদর্শিতাভাবে ভাবেন তাহলে এটা সঠিক আছে, এটা কোনো সমস্যা নয়। তারপর একটি হাদিস, জাহিমা নামে একজন সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পরামর্শ নিতে আসলেন। যুদ্ধে যাওয়ার জন্য জাহিমা নামক একজন সাহাবি পরামর্শ নিতে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার মাতা আছে কি? আবার এই সাহাবি কেউ বলছে তোমার মা আছে? লোকটি বললে হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার সেবা করো, তার পায়ের নিকট জান্নাত রয়েছে। কি বলছে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন সেই ব্যক্তিকে, যেভাবে তোমাকে যেতে হবে না, তুমি তোমার মায়ের সেবা করো, কারণ তোমার মায়ের পায়ের নিকটে জান্নাত রয়েছে। কত বড় মর্যাদা! এখানে হয়তো অনেকে এটা ভাববেন না যে পায়ের নিচে মানে খুললে জান্নাত পাওয়া যাবে নাকি, এরকম ব্যাপার না। পায়ের তলে জান্নাত রয়েছে, এর মানে হচ্ছে যে তোমার মায়ের সন্তুষ্টিতে তুমি জান্নাত যেতে পারবে। সুতরাং তাহলে মায়ের মর্যাদা কত, মেয়েদের মর্যাদা কত দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল কত দিয়েছেন যে মায়ের পায়ের তলে জান্নাত, কত মর্যাদাপূর্ণ কথা। সুতরাং কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 75% মায়ের হক দিয়েছেন, 75% মায়ের হক দিয়েছেন? একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ খিদমত করবো কার? আল্লাহ সাল্লাম বললেন, তোমার মায়ের। যে তারপর খিদমত করবো কার? তোমার মায়ের। যে তারপর খিদমত করবো কার? যে তোমার মায়ের। যে তারপর খিদমত করবো তোমার বাপের। তাহলে চার ভাগের মধ্যে তিন ভাগ মায়ের অধিকার, সন্তান সন্ততির জন্য চার ভাগের তিন ভাগ হচ্ছে মায়ের অধিকার, আর এক ভাগ হচ্ছে বাপের অধিকার, পিতার অধিকার। তাহলে মায়ের মর্যাদা কত বাড়িয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মায়ের পায়ের নিচে জান্নাত, এটা আছে আহমদ নাসাই মিসকাত হাদিস নাম্বার 4939। তারপরে হাদিস, ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হিজরতের বায়াত করার জন্য এলো। হিজরতের বায়াত করার জন্য, যে তারা মক্কা থেকে মদিনা যাবে এর জন্য হিজরতের বায়াত করার জন্য এলো, সে তার পিতা মাতাকে কাঁদা অবস্থায় রেখে এসেছিল। কি বলছে? এক কথায় যে সে বায়াত মানে হিজরত করার জন্য যে বায়াত করতে এসেছে আল্লাহর রাসূলের কাছে, তো সে তার পিতা মাতাকে কাঁদা অবস্থায় রেখে এসেছিল। পিতা মাতা কাঁদছে, দেখা যাচ্ছে না তোর আমরা যদি চলে যাবে এখান থেকে কেমন করে থাকবো, কেমন করে, আমাদের তো বয়স হয়ে গেছে, খুব কষ্ট পাবো, তোরাকে না দেখলে আমরা থাকতে পারবো না। এই যে মায়েদের বয়স্ক যারা আছে তারা বুঝতে পারেন, যদি সন্তান যদি চোখে আঘাত পেয়ে চলে যাবে কি অবস্থা হয়। আর যারা ট্যাংরা মানুষ আছেন তারাও জানেন যে তার সন্তানকে যদি আউট করা হয় তার কাছে কত সন্তানের ময়া, কে না জানে ছেলেপিলের ময়া কত। তো কি বলছেন, সে তার পিতা মাতাকে কাঁদা অবস্থায় রেখে এসেছিল, আল্লাহ ইসলামের কাছে কাঁদা অবস্থায় রেখেছিল তার পিতা মাতাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, তাদের কাছে ফিরে যাও এবং তাদেরকে যেভাবে কাঁদিয়েছো সেভাবে হাসাও। কি বলছে? তোমার পিতামাতাকে যেভাবে কাঁদিয়ে এসেছো সেইভাবে তুমি গিয়ে তাদেরকে হাসাও। সুতরাং এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
কি বললেন যে মা বাপের দুঃখ তিনি সহ্য করতে পারলেন না, যে মা বাপের দুঃখ নয় বরঞ্চ তুমি যেভাবে তাকে কান্দিয়ে এসেছো সেভাবে তাদেরকে গিয়ে হাসিয়ে এসো, অর্থাৎ মা বাপকে কোনো অবস্থাতেই দুঃখ দেওয়া যাবে না, এই ব্যাপারটা খুবই সুস্পষ্টভাবে আজকে আমরা বুঝতে পারলাম। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে যে আমরা বিশেষ করে সাধারণভাবে এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে পুরুষদের জন্য, মানে এই অধিকারটা মা বাপের সেবা যত্ন করার অধিকারটা কে পালন করবে? পুরুষ। নারী যখন তার বিয়ে হয়ে গেল, নারী যখন তার বিয়ে হয়ে গেল তখন কিন্তু তার মা বাপের উপরে এতটা দায়িত্ব থাকে না, কম দায়িত্ব থাকে কিন্তু এতটা দায়িত্ব থাকে না। কিন্তু এবার দেখা যাক যে যখন সেই মহিলার যখন বিয়ে হয়ে গেল আর একটা পুরুষের কাছে যখন একজন মহিলা আসলো তখন কিন্তু দেখা যায় সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যায়। মা বাপের সেবা করা, মা বাপকে কোনো কিছু দেওয়া, কোনো কিছু কিনে আনলে মায়ের হাতে দেওয়া, এটা কিন্তু তখন ওই নতুন স্ত্রী সহ্য করতে পারে না, তখন সে হিংসায় ফেটে পড়ে। এটা সাধারণভাবে মহিলাদের একটা মানে অভ্যাস রয়েছে আর কি, যে মা বাপের যদি সেবা যত্ন করে তাহলে কিন্তু তার স্ত্রীর রাগে আর হিংসাতে ফেটে পড়ে যায়। কিন্তু হ্যাঁ, মহিলারা সবসময় চায় যে আমার বাপ মায়ের আমার ভাইয়ের যাতে ভালোভাবে সেবা যত্ন করা হয়, তাদের খিদমত করা হয়, এটা কিন্তু সবাই চায়। কিন্তু চাই না যে আমার শ্বশুর শাশুড়ির খিদমত করুক, শ্বশুর শাশুড়িকে কিছু দেখ, এটা কিন্তু চাই না। এটা ভালোভাবে মনে রাখবেন, যেমন আপনার মায়ের দিয়ে আপনি টান টানছেন, অনুরূপভাবে সে যে তার মায়ের পেট থেকে যে ছেলে, সে তো তাকে দেখা তো তার দায়িত্ব, তার উপরে তো ফরজ, তার উপরে ফরজ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দেখাশোনা ফরজ করেছেন। কিন্তু আপনি কোনো মহিলা যখন মানে তার স্বামীকে নিষেধ করে বা তাকে বিভিন্নভাবে মানে যাওনা করে যে মা বাপকে দেওয়ার জন্য বা মা বাবাকে দেওয়া শোয়ার জন্য, এটা কোনো মহিলার পক্ষে বৈধ নয়, এটা উচিত নয়, এটা হারাম কাজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মায়েদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 2 এর মধ্যে বলছেন যে তোমরা পারস্পরিক ভালো কাজে সহযোগিতা করো, মন্দ ও সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। বরঞ্চ স্ত্রীর উচিত হবে, স্ত্রীর উচিত হবে স্বামীকে ভালো পরামর্শ দেওয়া, খারাপ পরামর্শ নয়, ভালো পরামর্শ দেওয়া যে তোমার মা বাপের সেবা যত্ন করতে হবে, এমনকি সেবা যত্ন করার দায়িত্ব পুরুষের। কিন্তু একজন জ্ঞানী স্ত্রীর কাজ কি হবে, যখন দেখবে যে আমার স্বামী আমার শাশুড়ির বা আমার শ্বশুরের সেবা যত্ন করছে, তখন উচিত হবে তার স্বামীকে সরিয়ে দিয়ে বা তার স্বামীর সাথে সাথে সেই স্ত্রী মানে যদি জ্ঞানী হয় তাহলে সেই কাজটা করা। সুতরাং আমরা বিশেষ করে এখান থেকে মা বাপের কি দায়িত্ব কর্তব্য, মা বাপের প্রতি ছেলের দায়িত্ব কি কর্তব্য রয়েছে আমরা বুঝতে পারলাম। কারণ আমরাও মা বাপ হয়েছি, এই জন্য আমরাও বয়স্ক হব এবং আমাদের সন্তানরা আমাদের উপরে যখন ভালো ব্যবহার করবে তাহলে আমরা কত খুশি হব, আর যদি খারাপ ব্যবহার করে তখন কত মানে দুঃখিত হবে। এই জন্য বলছি যে সব মা বোনদের যদি কারো এইরকম যদি অভ্যাস থাকে যে তার শ্বশুর শাশুড়ির সাথে মানে জ্বালাতন সৃষ্টি করার, তাহলে তার একবার ভেবে দেখুন তো, যখন আপনি বয়স্ক হবেন তখন আপনি কি চাইবেন না যে আপনার সন্তান আপনার কথা মতো চলুক, আপনার বৌমা আপনার কথা মতো চলুক? আপনি কি চাইবেন না? অবশ্যই চাইবেন। আপনি যদি সেইটা ভাবেন যে একদিন ও তো একদিন আমার, আজকে আমার শাশুড়ির মানে বয়স হয়েছে, এই জন্য আমরা যদি তাকে না দেখি তাহলে আমার সন্তানও যদি আমাকে না দেখে, আমার সন্তানও যদি আমাকে দেখবে না, তাহলে তো ব্যাপারটা বিপদ মানে পড়ে যাবে। সুতরাং আলোচনা যে সারাংশ যেটা হচ্ছে যে আমরা অবশ্যই পিতা মাতাকে সেবা যত্ন করবো এবং আমাদের শ্বশুর শাশুড়ি বিশেষ করে স্বামীর পিতা মাতার অবশ্যই সেবা যত্ন করার জন্য আমরা যত্ন নেব এবং কখনো স্বামীকে খারাপ পরামর্শ দেবো না, বরং তাদেরকে দেওয়ার জন্য উৎসাহ প্রদান করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এরকম পারস্পরিক ভালো কাজ সহযোগিতা করে যাতে আমরা প্রত্যেকেই নেকিতে অংশগ্রহণ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।